তিপ্রমাত্র সুপ্রিম মহারাজের প্রদ্যুৎ কিশোরদের বোন আসন্ন বিধানসভার নির্বাচনে কোন রাজনৈতিক দলের সঙ্গে জোট করবেন, এ নিয়ে তিপ্রাসাদের মনে যেমন প্রশ্ন ছিল, তিপ্রাসাদ নেতৃত্বরা যেমন চাইছিলেন অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট করে ক্ষমতা দখল করতে, কিন্তু দিল্লি ফিরে এসে মহারাজা প্রদ্যুৎ কিশোরদের বরুণ কী বার্তা দিলেন, এ নিয়ে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে একটা উৎসুক ছিল এবং তিপ্রামাত্র দলের নেতৃত্বরাও জানতে চাইছিলেন যে তিপ্রামাত্র সুপ্রিম মহারাজা প্রদ্যুৎ কিশোরদের বরুণ কী সিদ্ধান্ত নেবেন, তিনি কি রাজ্যের আর সমস্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করবেন। পরিশেষে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মণ ওনার সেই শেষ বক্তব্য জানালেন, তিনি স্পষ্টভাবে জানিয়েছেন নো অ্যালায়েন্স নো কম্প্রোমাইজ, অর্থাৎ আসন্ন বিধানসভা নির্বাচনে তিপ্রামাত্র দল একাই প্রতিদ্বন্দ্বিতা করবে, সে সঙ্গে কোনো রাজনৈতিক দলের সঙ্গে অ্যালায়েন্স করবেন না, অর্থাৎ সরাসরি কোনো রাজনৈতিক জোটে আবদ্ধ হবেন না এবং গ্রেটার তিপ্রানের জন্য তিনি কোনো ধরনের কম্প্রোমাইজও করবেন না। আসন্ন বিধানসভা নির্বাচনে সেটাই হবে তিপ্রামাত্র দলের সুপ্রিমোর অন্যতম রাজনৈতিক সিদ্ধান্ত। তিনি স্পষ্টভাবে আবারও জানিয়েছেন যে আসন্ন বিধানসভা নির্বাচনে তিপ্রামাত্র দল অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটে আবদ্ধ হবে না।